সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবার আপনাদের সামনে ফিশ ভিক্টোরিটির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোনালি রুই মাছের পোনা বা অনেকে লাল রুই মাছ বলে থাকে তো যে সকল মাছ চাষি ভাইয়ারা শৌখিন খামারি ভাই আছে যারা অন্যান্য কার জাতীয় বা ক্যাটফিক জাতীয় মাছের সাথে সাথী মাছ হিসেবে এই রঙিন রুই বা হলুদ রুই মাছের পোনা চাষ করতে চান বা নাকি পোনা খুঁজতেছেন একটু ভালো সাইজের তো আমরা ভিডিওতে যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে তিন ইঞ্চি সাইজ এই মাছ আপনি যে কোনো মাছের সাথে আপনি সাথী মাছ হিসেবে চাষ করতে পারবেন এই মাছ আপনার নষ্ট হবে না বা নার্সিং করতে হবে না এবং যারা চিন্তা করছেন যে আমি অন্য মাছকে খাবার দিই মাছ ছাড়লে এই মাছকে আবার কি খাবার দিতে হবে এটার জন্য আপনাকে আলাদা কোনো রকম পরিচর্যা বা আলাদাভাবে রকম খাবার এগুলো প্রয়োগ করতে হবে না এই মাছ চাষের সময় অন্যান্য মাছকে আপনি যে খাবার দিবেন সে একই খাবার দেখা যায় হাতে বানানো যেমন খোল কুড়া ভুসি বা ফিট খাবার দানা জাতীয় ফিট এই খাবার খাইয়ে কিন্তু এই মাছকে আপনি সাতি মাছ হিসেবে অন্য মাছের সাথে চাষ করতে পারেন শুধুমাত্র রাক্ষসে মাছ ছাড়া যারা চিতল বোয়াল বা শোল এই জাতীয় মাছের সাথে চাষ করা যাবে না তবে বাকি সবগুলো মাছের সাথেই চাষ করতে পারবেন এগুলো আমরা পিস হিসেবে বিক্রয় করে থাকি তো যারা এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার পিস পোনা প্রয়োজন বা তার চাইতে অধিক সংখ্যক পোনা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে এই মাছগুলো আমরা পিস হিসেবে বিক্রয় করে থাকি সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে তো অনেক খামারি ভাই আছে বা আমাদের চ্যানেলে নিয়মিত এই প্রোগ্রামগুলো দেখে থাকি অনেক দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইয়েরা তারা মাছ চাষ করতে ইচ্ছুক প্রকাশ করে কিন্তু মাছ চাষের পোনা কীভাবে কিনবেন তারা অবশ্যই আমাদের দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার দেশের ঠিকানায় যে কোনো জায়গাতে আমাদের কাছ থেকে এই হলুদ রুই বা সোনালি রুই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এবং এই রুই মাছ এক বছর চাষ করলে একটা দেশি রুই মাছের চাইতেও অধিক বড় হয় আড়াই থেকে তিন কেজি পর্যন্ত বড়ো হয়ে থাকে যা একটি দেশি রুই মাছ এক থেকে দেড় কেজির চাইতে বেশি বড় হয় না নতুন পোনা যেগুলো আছে তো এটা সেই জায়গাতে আড়াই তিন কেজি পর্যন্ত বড় হয়